হে বন্ধুরা, আমি শ্রেয়সী। আজ আমি আপনাদের টাইটানিক জাহাজ সম্বন্ধে কিছু অজানা তথ্য জানাতে চলেছি। টাইটানিকের নামটার সাথে আমরা অনেকেই পরিচিত, স্পেশালি 1997 সালে এই নামক ফিল্মটি মুক্তি পাওয়ার পর থেকে। কিন্তু আপনি হয়তো জানেন না যে আসল টাইটানিক জাহাজ বানাতে যা অর্থ খরচ হয় তার থেকে প্রায় 40 থেকে 50 গুণ বেশি অর্থ খরচ হয় এই নামক সিনেমাটি বানাতে। এবং এটি 1997 থেকে 2009 পর্যন্ত সব থেকে বেশি ইনকাম করা সিনেমা ছিল, যা এখন দ্বিতীয় স্থানে এবং প্রথম স্থানে রয়েছে অ্যাভাটার। টাইটানিক সেই সময় মানব জাতি দ্বারা নির্মিত সব থেকে বড় বস্তু ছিল। এই জাহাজটি প্রায় 26 মাসের মধ্যে 3000 লোক বানানো সম্পূর্ণ করে। এই জাহাজটি কত বড় তা অনুমান করতে হলে 3টে ফুটবল মাঠকে জুড়ে দিন, এবং সেটি যত বড় হবে তত বড় ছিল এই জাহাজ। এই জাহাজের চিমনি এত বড় ছিল যে আজকের দিনে 2 থেকে 3টি ট্রেন এতে পুড়ে ফেলা যেত। সম্পূর্ণ তৈরি হয়ে যাওয়ার পর 1 লক্ষেরও বেশি মানুষ এই জাহাজটিকে নিজের চোখে দেখতে এসেছিল। টাইটানিক জাহাজ প্রথম রওনাতেই সমুদ্রে ডুবে যায় এবং জাহাজটি 1912 প্রথম রওনা হয়েছিল, যখন জাহাজটি ইংল্যান্ডের সাউথহোল থেকে আমেরিকার নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হয়। আনুমানিক জাহাজে 3547 জন রওনা হয়েছিল। আপনারা হয়তো জানলে অবাক হবেন যে যারা এই জাহাজে যাত্রা করেছিলেন তারা অনেকেই এই জাহাজে যাত্রা করতে চাননি। টাইটানিকের মালিকের কোম্পানির আরও 2টি জাহাজ ছিল যেগুলি কয়লার অভাবে রওনা হয়নি, তাই অন্য 2টি জাহাজের যাত্রীদেরও শিফট করা হয় টাইটানিকে। টাইটানিকে প্রচুর খাবার ছিল, প্রায় 86,000 পাউন্ড মাংস ছিল, 40,000 ডিম ছিল, 20,000 বিয়ার ছিল আর 8,000 সিগার ছিল। এছাড়াও আরও বিভিন্ন ধরনের খাবার ছিল এই জাহাজে। এই জাহাজে প্রতিদিন প্রায় 600 টন কয়লা লাগত। জাহাজের 800 জন ক্রিউ মেম্বারদের মধ্যে 180 জনেরই কাজ ছিল কয়লা দেওয়া। প্রথম 4 দিন তো খুব ভালোই চলেছিল টাইটানিক, কিন্তু 14 এপ্রিল 1912 রাত 11:40 নাগাদ জাহাজটি একটি বিশাল বড় হিমপর্বতের সাথে ধাক্কা খায়, যার ফলে এই জাহাজের নিচের দিকে ছিদ্র হয়ে যায় এবং জল ঢুকতে থাকে। এই জাহাজের যাত্রীরা ভীষণ বিচলিত হয়ে পড়ে। এই জাহাজের মিউজিশিয়ানরা মৃত্যুর আগে পর্যন্ত বাদ্যযন্ত্র বাজিয়ে গিয়েছিল যাতে মৃত্যুর আগে পর্যন্ত সবাই শান্তিতে কাটাতে পারে। এই জাহাজের হিমপর্বতের সাথে ধাক্কা খাওয়ার পর সম্পূর্ণ জলের নিচে চলে যায় প্রায় 2 ঘন্টা 40 মিনিটের মধ্যে। আর এই ঘটনায় 1522 জন লোক মারা যায়। টাইটানিক আটলান্টিক মহাসাগরের যে জায়গায় ডুবেছিল সেখানকার তাপমাত্রা ছিল মাত্র 2 ডিগ্রি সেলসিয়াস, যেখানে 15 মিনিটের বেশি কোনো মানুষের পক্ষে বেঁচে থাকা সম্ভব নয়। টাইটানিকের 4টি চিমনির মধ্যে 1টি চিমনি ফেক ছিল এবং তা ছিল শুধুমাত্র জাহাজের ভারসাম্য রক্ষা করার জন্য। টাইটানিক 1912 ডুবলেও অনেক খোঁজাখুঁজির পর 1 সেপ্টেম্বর 1985 সমুদ্রের প্রায় 12,500 ফুট নিচে এর ধ্বংসাবশেষ পাওয়া যায়। টাইটানিক জাহাজে চড়া অত সহজলভ্য ছিল না, কারণ ছিল এই জাহাজের টিকিট। এই জাহাজের ফার্স্ট ক্লাস টিকিটের দাম ছিল $4,350, যা ভারতীয় মুদ্রায় প্রায় 3 লক্ষ টাকার সমান। সেকেন্ড ক্লাসের টিকিট প্রায় 1.5 লক্ষ টাকার সমান ছিল এবং থার্ড ক্লাসের টিকিটের দাম 3,000 টাকার সমান ছিল। টাইটানিকের সাথে ধাক্কা মারা হিমপর্বত 100 ফুট উঁচু ছিল এবং এটি ইংল্যান্ড থেকে এসেছিল, যা প্রায় 1000 বছরের পুরানো ছিল। টাইটানিকের ক্যাপ্টেন এডওয়ার্ড স্মিথ এই জাহাজের সাথেই ডুবে যায়। টাইটানিকের হেডরাধুনি মদ্যপান করে জলে ঝাঁপ দেয় এবং এই প্রচণ্ড ঠান্ডাতেও 2 ঘন্টা বেঁচে থাকে, তারপর তাকে উদ্ধার করা হয়। কথাটি হলো, তখনকার সব থেকে বড় জাহাজ ডুবে গেল কেন? ক্যাপ্টেনের জন্য নাকি অন্য কোনো কারণে? এই প্রশ্নের উত্তর জানার জন্যে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করতে একদম ভুলবেন না।